শ্রী গুরুজয়, নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। হ্যালো মিঠুন স্যার, আমি সীমা সরকার, আমি ত্রিবান্দ্রম থাকি। আমার মেয়ের জন্য পারিবারিক ওর একটা অশান্তি হচ্ছিল, তার জন্য আমি সেন্ট এক্সপেডাইট এবং আপনার ওই সুতোতে গিট দেওয়া সেটা আমি করে অনেক উপকৃত হয়েছি। আপনি প্লিজ আমার এই বার্তাটা আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে একটু বলে দেবেন, আমি খুব উপকৃত। বন্ধুরা, আজকের ভিডিওতে একটি সুইচ ওয়ার্ড, পাওয়ারফুল সুইচ ওয়ার্ড আপনাদেরকে দেব, ছোট্ট সুইচ ওয়ার্ড। যে সুইচ ওয়ার্ডটি ব্যবহার করলে আপনারা লোন থেকে মুক্ত হতে পারেন, ঋণ ধার থেকে মুক্ত হতে পারেন, পাশাপাশি যাদের অনেক বেশি অর্থ খরচ হয়ে যাচ্ছে, বিভিন্ন বাজে খরচ যাকে বলে, মানে বিভিন্নভাবে চতুর্দিক থেকে অর্থ বেরিয়ে যাচ্ছে, অর্থ কোনোভাবে স্টোর করতে পারছেন না, রাখতে পারছেন না, জমাতে পারছেন না, এই ধরনের সমস্যায় যারা রয়েছেন বা ফেস করছেন, তাদের জন্য কিন্তু এই সুইচ ওয়ার্ডটি খুব সুন্দর কাজ করবে। অর্থাৎ একটি সুইচ ওয়ার্ড অনেকগুলি উপকার আপনাকে দেবে, দু ভাগে অবশ্য, এক ভাগে আপনার বাজে খরচ, এক ভাগে আপনার লোন ধার, এই ধরনের বিষয় থেকে আপনাকে সাহায্য করবে বা বের করে আনবে। সুইচ ওয়ার্ডটি কিভাবে ব্যবহার করবেন? সুইচ ওয়ার্ডটি আপনার শরীরের বাঁ দিকে যে কোনো জায়গায় নীল কালি দিয়ে লিখে নেবেন, আমি বলবো বা থাইয়ে লিখুন, ওখানে লিখলে কেউ দেখতে পাবে না, কোনো প্রশ্ন করবে না। ওখানে প্রত্যেক দিন লিখবেন, সরিয়ে সরিয়ে লিখবেন, নীল কালির পেন ব্যবহার করবেন, আর মনে মনে জপ করবেন। জপ করার শুরুতে ভেবে নেবেন যে আপনার সেই ইচ্ছে পূর্ণ হয়ে গেছে, তারপর আপনি জপ করবেন। এক্ষেত্রে ইচ্ছে হচ্ছে লোন শোধ হয়ে গেছে, ধার শোধ হয়ে গেছে, ঋণ শোধ হয়ে গেছে। আর আরেক দিক থেকে কী উপকার আছে এর? আপনি কী ভাববেন যে আপনার বাজে খরচ, অহেতুক যে বাজে খরচ হচ্ছিল, সেগুলো সব বন্ধ হয়ে গেছে। তো যে যে কারণে করছেন সেই কারণটা হয়ে গেছে, বাস্তবে ঘটে গেছে, সেটা ভেবে তারপর জব করবেন। যদি কল্পনা করতে না পারেন, মনে মনে বিশ্বাস করবেন যে হ্যাঁ, এই সুইচ ওয়ার্ড আমাকে এই বেনিফিটটা দিচ্ছে, একদম কনফার্ম দিচ্ছেই, এই রকম বিশ্বাস নিয়ে আপনি সুইচ ওয়ার্ডটিকে মনে মনে জব করবেন। 5 মিনিট করে দিনে 3 বার 4 বার 5 বার করতে পারেন, কাজকর্মের মধ্যেও করতে পারেন, কোথাও বসে শান্তভাবেও করতে পারেন, পথে চলতে চলতে করতে পারেন, বাসে ট্রাভেল করছেন সেই সময় করতে পারেন, বিছানায় শুয়ে শুয়ে করতে পারেন, মানে যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় করতে পারেন। পিরিয়ড চলাকালীন করতে পারেন, অশৌচ চলাকালীন করতে পারেন, কাল অশৌচ চলাকালীন করতে পারেন, মানে কোনো জায়গায় এমন নেই যে এই সময় করা যায় না বা এই সময় করা যাবে না, এরকম কোনো বিষয় নেই, সব সময় আপনি করতে পারেন, সব জায়গায় করতে পারেন, এই হচ্ছে বিষয়। সুইচ ওয়ার্ডটি কি? সুইচ ওয়ার্ডটি হচ্ছে ওয়েস্ট, ওয়েস্ট। আপনাকে বলতে হবে ওয়েস্ট 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 ওয়েস্ট, এইভাবে জপ করতে হবে মনে মনে। আমি আওয়াজ করে বললাম আপনাদের শোনানোর জন্য, আমি নিজেও যদি এটা জপ করি তাহলে মনে মনে করব, কেউ শুনতে পাবে না আমি মনে কি জপ করছি, সেটা কাউকে বলার দরকার নেই, জানানোরও দরকার নেই, শোনানোরও দরকার নেই। শরীরে লিখবেন এবং মনে মনে জপ করবেন, এই দুটি কাজ যদি আপনি কন্টিনিউ করতে থাকেন, আরও অনেক কিছু করা যায় আমি আর বলছি না, এই দুটিই বললাম, এই দুটিই করুন, দেখবেন আপনারা কিন্তু লোন ধার থেকে মুক্ত হতে পারবেন। খুব ছোট্ট একটা শক্তিশালী উপায় বলে দিয়েছি, যে কোনো জায়গায় যে কোনো সময় করতে পারেন, কোনো তিথি নক্ষত্রের ব্যাপার নেই, আর যাদের অহেতুক খরচা হচ্ছে তাদের জন্য এই সুইচ ওয়ার্ডটি একইভাবে কাজ করবে। এবার একটা কথা বলি, যে আপনি আপনার জন্য যদি করেন তাহলে কিভাবে করবেন বলে দিলাম, যদি আপনি অপরের জন্য করেন তাহলে কিভাবে করবেন? তাহলে মনে করবেন বা ভাববেন যে অমুকের লোন বা ধার শোধ হয়ে গেছে। ধরুন আপনি আপনার হাজবেন্ডের উদ্দেশ্যে করছেন, তাহলে মনে করুন আপনার হাজবেন্ডের লোন শোধ হয়ে গেছে। আপনি আপনার ভাইয়ের উদ্দেশ্যে করছেন, তো ভাবুন ভাইয়ের লোন শোধ হয়ে গেছে। আপনি আপনার ছেলের উদ্দেশ্যে বা মেয়ের উদ্দেশ্যে করছেন, তো ভেবে নিন ছেলে বা মেয়ের লোন শোধ হয়ে গেছে, ভেবে আপনি এটা জব করবেন। বুঝতে পেরেছেন? যদি বাজে খরচার বিষয় হয় তাহলে ভাববেন যে অমুকের আর বাজে খরচ হচ্ছে না, অমুকের বাজে খরচ আর হচ্ছে না, তারপর ওই সুইচ ওয়ার্ডটিকে জব করবেন। এক্ষেত্রে যদি অপরের ক্ষেত্রে করছেন, সেই ক্ষেত্রে শুধুমাত্র জবটাই করবেন, লেখার আর দরকার নেই, আপনার শরীরে লেখার দরকার নেই, শুধু আপনি জব করবেন, যাকে বলে প্রক্সি চ্যান্টিং। তো এইটা করলেই কিন্তু সে উপকার পাবে। আর একটা কথা হচ্ছে, ধৈর্যের সঙ্গে করতে হবে, দুদিন করেই আপনি মনে করছেন যে দুদিন করে আপনি অনেক দিন করে ফেলেছেন, অনেক কিছু করে ফেলেছেন, হচ্ছে না, তাহলে সেটা সম্পূর্ণ আপনার ভুল ধারণা, আপনাকে এটা করে যেতে হবে, কন্টিনিউ করে যেতে হবে। দেখুন কোনো টাকা পয়সা এখানে খরচা হচ্ছে না, কোনো এক্সট্রা সময়ও খরচা হচ্ছে না, আপনি অন্য কাজের মধ্যেও করতে পারেন,
আপনি কোনো ফ্যাক্টরিতে কাজ করছেন তো কাজ করতে করতে করুন, আপনি রান্না করছেন তো রান্না করতে করতে করুন, আপনি ইভেন বাথরুমে স্নান করতে গেছেন স্নান করতে করতেও করতে পারেন, ট্রাভেল করছেন করতে পারেন, তো আপনার এক্সট্রা সময়ও দিতে হচ্ছে না, না টাকা পয়সা খরচা হচ্ছে না এক্সট্রা সময় দিতে হচ্ছে, শুধু জাস্ট মনে মনে করতে হচ্ছে, তো সেইটুকু তো আপনাকে করতে হবে একটু বিশ্বাসের সঙ্গে, না হলে কি করে হবে? 4 দিন করে যদি আপনি আমাকে ভয়েস মেসেজ করেন, দাদা 4 দিন করছি আমি কিছু বুঝতে পারছি না, তো সেটা কিন্তু ভুল, করে যান বিশ্বাসের সঙ্গে কন্টিনিউ করে যান, অবশ্যই এর সুফল আপনি পাবেন। একটা লোন যখন আপনার রয়েছে, লোনটা কিন্তু আপনাকে শোধ করতেই হবে, এটা মাইন্ডে রাখবেন, এটা ভুলে গেলে চলবে না। তো এটা আপনাকে শোধ করতেই হবে, লোন বা ঋণ প্রত্যেককে শোধ করতে হয়, প্রত্যেককে, তো সেটা সমস্ত ক্ষেত্রে, শুধু টাকা পয়সার ঋণ না, অন্যান্য ঋণও মানুষকে শোধ করেই এখান থেকে তারপর যেতে হয়, এই ধরাধাম থেকে যেতে হয়। যাই হোক, লোন শোধ করতে হবে, যদি এখন লোন শোধ করতে না পারেন, মানে লোন থেকে যায়, তাহলে আবার পরের জন্মে গিয়ে সেই লোন আগে শোধ করতে হবে, সেই প্রারব্ধ কর্ম ব্যাপারটা চলে আসছে। যাই হোক, সেটা তো একটা প্রসেসে হবে, সেটাতে সময় দিতে হয়, সুতরাং আমি এটাই বলতে চাইছি, বাজে খরচার যে বিষয় রয়েছে তারা দেখবেন কিছুদিনেই উপকার পাচ্ছেন, কিন্তু যাদের ধরুন বড় বড় লোন রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা বেশ কিছুদিন করে যেতে হবে, সময় দিতে হবে, যতদিন না কমপ্লিট হচ্ছে আপনার ততদিন এটাকে ভক্তি শ্রদ্ধা সহকারে বিশ্বাসের সঙ্গে করে যেতে হবে। বুঝতে পেরেছেন? তো সকলের জন্য অনেক শুভেচ্ছা রইল, তো এই ছিল আজকের ভিডিও। যে কোনো কোর্স করতে অথবা রেইকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন। হোলি ফায়ার 3 রেইকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেইকি, যেই রেইকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন হিলিং এর মাধ্যমে। তো এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেইকি বার্তা, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, আজকে আসছি, নমস্কার।